টানা এগারো দিন ভয়াবহ যুদ্ধের পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা এগারো দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে। যুদ্ধবিরতির ধরন ও অন্যান্য দিক নিয়ে আলাপ করতে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তবে এই যুদ্ধবিরতি হবে দ্বিপক্ষীয় ও শর্তহীন। তবে কখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। হামাস এবং ইসলামী জিহাদ ও যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেছে। হামাস ও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটা এবং বাংলাদেশ সময় ভোর পাঁচটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। উল্লেখ্য, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে 11 ইসরায়েলি। সূত্র আল জাজিরা, জেরুজালেম পোস্ট।